আট মাসে এই জেলাতে জয়েন করলাম, মাসে এসপি স্যার নাইটটা স্যার একটু আগে বলুন। সো এক মাস আমরা যে স্টাডি করলাম বিভিন্ন থানাতে আর কী কী সমস্যাগুলো আছে আর কীভাবে আমরা পুলিশ যে আছে এটা অ্যাডমিনিস্ট্রেশন ইম্প্রুভ করতে পারে, সো দ্যাট পাবলিক উইল গেট বেটার সার্ভিস ফ্রম দি পুলিশ। এটা আমরা অনেক স্টাডি করি, করার পরে আমরা অনেক স্টেপসগুলো নিয়েছি, ওটা কী কী আমরা নিচ্ছি ওটা আমরা সঙ্গে আপনার সঙ্গে সবাইকে শেয়ার করবো, সো দ্যাট ইউ পিপুল উইল নো আর আমরা পুলিশ প্রশাসনটা কীভাবে কাজ করছি বলে। প্রথমে কমিউনিটি পুলিশিং উপরে আমরা বলছি, তখন সুধীর নীলকণ্ঠ সাহেব ছিলেন এসপি, তখন উনি একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছিলেন পুলিশ অ্যাসিস্ট্যান্ট পুথ। এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট পুথ কী করে, আমরা রিমোট ভিলেজ মধ্যে ওখানে একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করলে ওখানে লোকাল যে লোকাল লোক আছে ওনার কাছে থেকে কী কী সমস্যা আছে, ইট মে নট বি পুলিশ রিলেটেড ইস্যু বাট এটা জল নিয়ে সমস্যা, রোড নিয়ে সমস্যা, এরকম সিভিল প্রবলেমই হতে পারে। আমরা একটা কাজ কী আছে, ও প্রবলেমগুলো নোট করে কনসার্ন ডিপার্টমেন্টকে জানা, এটা আমাদের কাজ ছিল আগে। সো এটা কন্টিনিউ চলছিল, নাও উই হ্যাভ এক্সটেন্ডেড দি ভিএপি যে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ টু ভেরিয়াস এরিয়াস ইনক্লুডিং কোথায় কোথায় বড়ো বড়ো হার্ট হবে ওখানে দিয়ে আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ওপেন করছি। ওখান থেকে নট ওনলি যে প্রবলেমসগুলো আমরা শুনছি বাট অলসো আমরা গভর্নমেন্টের প্রোগ্রামটা কী কী আছে, পাবলিকে কী কী সুবিধাগুলো পাবে, ওরা জন্য ওরা কাকে কাকে কন্ট্যাক্ট করতে হবে, ভেরিয়াস ডেভেলপমেন্ট স্কিমসটা কী কী আছে গভর্নমেন্টের, এটা সবই আমরা পাবলিককে জানাচ্ছি। আর এর জন্য আমরা ডিএম সাহেবই একটা লিফলেট পার করলেন, লিফলেটস পার করলেন ওখানে, ডিএম সাহেবকে আমি রিকোয়েস্ট করলাম আমাদের জন্য কিছু লিফলেটস দেবে, ও লিফলেটস আমরা একটা কী করবো তখন পুলিশ অ্যাসিস্ট্যান্ট পুতে পাবলিক যে আসবে ওনাকে বোঝাবো ওনাকে দেবো। আর সঙ্গে সঙ্গে আমাদের এর জন্য সাইবার রিলেটেড ক্রাইমসগুলো আর ক্রাইম অ্যাগেনস্ট উমেন আর ট্রাফিকিং রিলেটেড অ্যান্ড ট্রাফিক সেফ ড্রাইভ নিয়ে এসব কিছু অ্যাওয়ারনেসগুলো আমরা ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট পুতে আমরা করছি। পুলিশের কাছে তো জামিন নেই, এরকম প্রচুর হয়, এটা কারা কাছে মিউনিসিপ্যালিটি সবই মিলে একটা পার্কিং প্লেস আইডেন্টিফাই করতে হোক, ও পার্কিং প্লেস আইডেন্টিফাই করে ওখানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিক্রুটমেন্ট লাগবে, সিভিল হোক কিছুই হোক রোড হিল ওখানে বানাতেই হোক দেন পুলিশ এরা করার জন্য আমরা মিউনিসিপ্যালিটি নিচ্ছি।